Dear learner, hope you are all well. Take my cordial love and salam. Assalamu alaikum. I am Mohiddin sir. I will take an important class on modifier. Actually, modifier is the more simplest grammar in your syllabus. That is question number 9. Question number 9 is modifier. Aaj tumader modifier porabo khub shohoj bhabe. Okay. एक्चुअली मॉडिफायर बोलते कि बुझे मॉडिफायर इज नथिंग बट एडजेक्टिव एंड एडवर्ब ओके तो मॉडिफायर एक्चुअली हलो सम एक्स्ट्रा इनफॉर्मेटिव आई लिख सी मॉडिफायर इज एक्स्ट्रा इनफॉर्मेटिव वर्ड फ्रेज बा क्लॉज दैट मॉडिफाई द नाउन प्रोनाउन एडजेक्टिव एडवर्ब दैट मीन्स द मॉडिफायर हलो किछु शब्द बा शब्द फ्रेज बा क्लॉज এটা মডিফাই করে নাউন প্রোনাউন ভার্ব এবং অ্যাডজেক্টিভকে ওকে তো মডিফায়ার দ্যাট মিনস উই ক্যান সি দ্যাট মডিফায়ার ই মডিফায়ার ইজ ইকুয়াল অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব মডিফায়ার হলো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব মডিফায়ার নর্মালি দুই ধরনের হয় পোস্ট মডিফায়ার প্রি মডিফায়ার মানে পরীক্ষায় যেভাবে থাকবে উল্লেখ করা থাকবে যে প্রি মডিফাই দ্য নাউন যদি বলে যে প্রি মডিফাই তাহলে পূর্বে মডিফাই করব আর যদি বলে পোস্ট মডিফাই দ্য নাউন পোস্ট মানে পরে ওয়ার্ডটাকে মডিফাই করবো আমরা ওকে লেটস গো এক্সাম্পল নাবিলা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল নাবিলা একজন বুদ্ধিমতী মেয়ে হিয়ার ইন্টেলিজেন্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট ইজ এ মডিফায়ার ওয়াই ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ সো আমি আগে বলছি মডিফায়ার হলো একটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দ্যাট মিনস মডিফাই দ্য নাউনকে মডিফাই করছে দি গার্ল নাউনকে মডিফাই করছে ইন্টেলিজেন্ট এবং নেক্সট এক্সাম্পল শি স্টাডিজ ইংলিশ সিনসিয়ারলি সে নিয়মিতভাবে পড়াশোনা শিখে এখানে স্টাডিজ ভার্বকে মডিফাই করছে সিনসিয়ারলি অ্যাডভার্ব অর্থাৎ সে কীভাবে পড়াশোনা করে আন্তরিকভাবে এখানে সিনসিয়ার এখানে একটা সিনসিয়ারলি এখানে মডিফায়ার ওকে স্টাডিজ মডিফায়ার দ্যাট মিনস পোস্ট মডিফাই দ্য ভার্ব হিয়ার ইন্ডিকেটেড পোস্ট মডিফাই দ্য ভার্ব এখানে সিনসিয়ারলি এখানে অ্যাডভার্ব অ্যান্ড ইট ইজ এ মডিফায়ার দ্যাট মিনস পোস্ট মডিফায়ার ওকে তো আমি তোমাদেরকে পাঁচটা তিনটে ধাপে মডিফায়ার শেষ করবো আজ প্রথম ধাপে আমি পাঁচটা রুলস পড়াবো তো ফার্স্ট রুলস দ্যাট ফার্স্ট পয়েন্ট ইজ প্রি মডিফাই দ্য নাউন দ্যাট মিনস ইফ দেয়ার ইজ ইন্ডিকেটেড প্রি মডিফাই দ্য নাউন ইউ মাস্ট টেক অ্যান অ্যাডজেক্টিভ ওকে অর্থাৎ তোমাকে যদি প্রি মডিফাই দেয় নাউনকে মডিফাই করতে বলে তাহলে অবশ্যই তুমি একটা অ্যাডজেক্টিভ নেবে ওকে লেটস গো এক্সাম্পল রোজ ইজ এ ফ্লাওয়ার রোজ ইজ এ ফ্লাওয়ার গোলাপ একটি ফুল এখানে যদি উল্লেখ থাকে প্রি মডিফাই দেয় নাউন দ্যাট মিনস ফ্লাওয়ারকে যদি মডিফাই করে প্রি মডিফাই দেয় নাউন নাউন ফ্লাওয়ার একে মডিফাই করে প্রি মানে পূর্বে তাহলে কি ইন্ডিয়ান লিখতে পারি আমরা যে নাইস ফ্লাওয়ার বিউটিফুল ফ্লাওয়ার ওকে ওয়ান্ডারফুল ফ্লাওয়ার আমরা যে কোনো একটা অ্যাডজেক্টিভ নিব এর সাথে যেটা যায় অর্থের সামঞ্জস্য রেখে সংগতি রেখে যে কোনো একটা অ্যাডজেক্টিভ নেব আমরা নেক্সট এক্সাম্পল কবি নজরুল ইজ আওয়ার ট্রেভেল পোয়েট বা ন্যাশনাল পোয়েট দ্যাট মিনস কবি নজরুল ইজ আওয়ার পোয়েট কবি নজরুল আমাদের কেমন কবি এখানে ইন্ডিকেট করে থাকবে যে দ্য টি মডিফাই দ্য নাউন তো কবি নজরুল পোয়েট পোয়েটকে কীভাবে ন্যাশনাল পোয়েট ট্রেভেল পোয়েট আর ফেমাস পোয়েট ওকে ওকে নেক্সট পয়েন্ট উই গো টু আওয়ার নেক্সট পয়েন্ট পয়েন্ট টু দ্যাট পয়েন্ট টু প্রি ইউজ প্রেজেন্ট ইউজ প্রেজেন্ট পার্টিসিপল ভার প্লাস আই জি দ্যাট মিনস ইউজ প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট হোয়াট ইজ প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট উই নো দ্যাট প্রেজেন্ট পার্টিসিপল ইজ ভার প্লাস আই জি হোয়েন এ ভার ইউজিং আইএনজি এজ এ অ্যাডজেক্টিভ যখন একটা ভার্ব আইএনজি যুক্ত হয় অ্যাডজেক্টিভের কাজ করে সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল ওকে তো আমরা নেক্সট গোন এক্সাম্পল
everybody. এখানে যদি উল্লেখ থাকে যে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল, ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল টু মডিফাই দ্য নাউন। এই ফেস আমরা জানি ফেস একটা নাউন, এখানে যদি উল্লেখ থাকে যে প্রি মডিফাই দ্য নাউন, ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ একটা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে নাউনটাকে মডিফাই করো, তাহলে আমরা লিখতে পারি যে কেমন ফেস একটা, এ লাফিং ফেস, এ স্মাইলিং ফেস, উই ক্যান রাইট নাও হিয়ার স্মাইলিং ফেস, প্রি মডিফাই দ্য নাউন এ স্মাইলিং ফেস, ওকে প্রেজেন্ট পার্টিসিপল স্মাইল হাসা, এখানে আইজি হয়ে কি হয়েছে একটা অ্যাডজেক্টিভ, কেমন ফেস এটা স্মাইলিং ফেস, অর্থাৎ একটা হাসি মাখা মুখ সকলের ধারে পছন্দনীয় হয়, ওকে। আনাদার এক্সাম্পল উই ক্যান গিভ, আনাদার এক্সাম্পল crying her mother, I see a baby crying her mother, that means এখানে crying, যে crying her mother, আমি একটা শিশুকে দেখছি, একটা বেবিকে দেখছি crying her mother, তার মার জন্য কাঁদছে, তার মানে তার মার জন্য কাদারত অবস্থায় একটা শিশুকে দেখছি আমি, I see a baby, এখানে ক্রাইং হলে এখানে পার্টিসিপল, অর্থাৎ পার্টিসিপল বসে আমরা জানি নাউনের পরে আইনজি হয়ে পার্টিসিপল ইউজ হয়, দ্যাট মিন্স এখানে ক্রাইং প্রেজেন্ট পার্টিসিপল, ওকে। নেক্সট পয়েন্ট আওয়ার পয়েন্ট থ্রি, ইউজ অফ পাস্ট পার্টিসিপল, ওকে, ইউজ অফ পাস্ট পার্টিসিপল, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল ইউজড এজ অ্যান অ্যাডজেক্টিভ, অর্থাৎ ভার্বের তিন নং ফর্ম বি থ্রিটাও পাস্ট পার্টিসিপল মানে ভার্বের বি থ্রি, ভার্বের তিন নং ফর্ম হয়ে অ্যাডজেক্টিভ হিসেবে মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। লেটস গো অন এক্সাম্পল, ওকে, নাউন যে এক্সাম্পল, লেটস গো এক্সাম্পল, উই শুড নট ড্রিং ড্যাশ ওয়াটার, আমাদের পানি পান করা উচিত নয়, কেমন পানি, এখানে বলছে ইউজ এ পাস্ট পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন, একটা নাউনকে ওয়াটারকে মডিফাই করতে বলছে একটা ইউজ এ পাস্ট পার্টিসিপল, অর্থাৎ আমরা লিখতে পারি উই শুড নট ড্রিং পলিউটেড ওয়াটার, পলিউটেড ওয়াটার কেমন মানে দূষিত পানি, মানে ভার্বের বি থ্রি হয় অবশ্যই, এখানে একটা অ্যাডজেক্টিভ হয়েছে। আর উই ক্যান গিভ আনাদার এক্সাম্পল, বুক ফিয়ার, ওকে, সুমা
bought a book. Shuma একটি বই কিনেছিল published in the book fair. এখানে published here is a past participle. That means here উল্লেখ করতে পারে যে in the book কে post modify the noun. আমি এখানে লিখছি post modify. আগে আমি example দিছি pre modify the noun. এখানে example দিছি post modify the noun. Use a past participle. That means Shuma bought a book. A book কে modify করতে বলছে এটা use a post modifier. That means past participle. The published. এখানে published. Uses the adjective. The অর্থ হলো এমন যে বইমেলায় প্রকাশিত সময় একটি বই ক্রয় করেছিল. Okay. Our next point. Noun adjective. That means is of noun. Our 4.4 is noun adjective. Use of noun adjective. Noun adjective means noun plus noun. So that means when a noun used in a sentence pre-modify the noun. Another noun is called noun adjective. Or that ekta noun jokhon arekta noun ke modify korbe, tokhon take noun adjective bole. Let's go an example. Fear. এখানে সূচনা visited a fair. সূচনা fair মানে মেলা. Okay. এখানে বলছি বলতে pre-modify the noun. Pre-modify the noun. Use a noun adjective. Okay. Noun adjective. Fear. কি ধরনের মেলা এটা? Book fair. আমরা লিখতে পারি. Book fair. সোমা visited a book fair. কেমন মেলা? Book fair. সোমা visited a book fair. সোমা একটি book fair পরিদর্শন করেছিল. That means এখানে book used as an adjective. That means noun adjective. We can go another example. Sadia works in the in the morning. Sadia walks in the beach in the morning. Okay. এখানে গ্যাপে যে উল্লেখ থাকে beach use a pre-modify the noun use a noun adjective. And beach কি beach হইতে পারে আমরা লিখতে পারি যে sea beach মানে সমুদ্র তট sea কিন্তু সাগর আর beach কি তট তার মানে দুইটাই noun. That means একটা noun adjective মধ্যে ব্যবহার হয়েছে noun adjective. আমরা কিছু noun adjective example দিতে পারি যেমন fear দিয়ে ted fair book fair science fair বিজ্ঞান মেলা বই মেলা. Okay. একটা বাংলা সাবজেক্ট english বাংলা মুভি বাংলা বুক english দিয়ে example দিতে পারি english book english মুভি english debating club. English sea fish sea water. Okay, and so on. অনেক example দেওয়া যায় আমাদের english book english english handwriting. So সাদিয়া books and আমরা যখন noun adjective করতে বলবো দুইটা noun যখন adjective হিসেবে ব্যবহার হবে তখন এটা একটা noun character noun কে adjective modify থেকে noun adjective. Okay. আমি noun adjective একটা লিস্ট দিব আমি যতগুলো noun adjective আছে মোস্ট সম্ভাবনাময়ী পরীক্ষা আসার মতো একটা লিস্ট দিব সেখান থেকে দেখে নিতে পারবে. পয়েন্ট ফাইভ
ওকে নাম্বার ফাইভ ইউজ অফ কোয়ান্টিফায়ার দ্যাট মিন্স কোয়ান্টিফায়ার আর ওয়ান টু থ্রি মাস দ্যাট মিন্স পরিমাণবাচক বা সংখ্যাবাচক কিছু নির্দেশ করে এগুলো ডিটারমিনার হয় অবশ্যই তো এখানে বলছে কোয়ান্টিফায়ার ইউজ অফ কোয়ান্টিফায়ার কোয়ান্টিফায়ার মানে সংখ্যাত্মক বা একটা পরিমাণবাচক কিছু নির্দেশ করবে যেমন ওয়ান টু থ্রি মাস মেনি ফিউ এ লিটল এ লট অফ ওকে লেটস গো অন এক্সাম্পল book fair Sadia bought dash books from the book fair to ekhane amra কোয়ান্টিফায়ার ওকে বুকস এখানে সাদিয়া বট ড্যাশ বুকস ফ্রম দ্য বুক ফেয়ার বইমেলা থেকে তাহলে আমরা এখানে অর্থ সংখ্যাটি অনেকগুলো কোয়ান্টিফায়ার আছে ওয়ান টু থ্রি যদি এখানে অবশ্যই যেখানে এখানে একটা লক্ষ্য রাখতে হবে যেখানে বুকস এটা কিন্তু প্লোরাল নাম্বার এবং এটা একটা কাউন্টেবল নাউন বুকস কিন্তু কাউন্টেবল নাউন সো আমাকে এখানে দুই ধরনের কোয়ান্টিফায়ার দেওয়া হয়েছে এখানে মাস মাস লিটল এ লট অফ এ কটা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে এ লিটল অবশ্যই কাউন্টেবল নাউন আনকাউন্টেবল দুইটা ক্ষেত্রে ব্যবহার করতে পারি আমরা লিখতে পারি সাম সাম ওকে তো এখানে দে সাম বুকস আমরা লিখতে পারি এখানে সাম বুকস বা টু বুকস থ্রি বুকস যেহেতু এটা প্লোরাল নাম্বার নাউনটা যেহেতু প্লোরাল নাম্বার আমরা অবশ্যই এখানে একটা প্লোরাল কোয়ান্টিফায়ার নিব ওকে কাউন্টেবল প্লোরাল কোয়ান্টিফায়ার নিব তো টু বুকস থ্রি বুকস অথবা এ ফিউ বুকস অর সাম বুকস অথবা এ লট অফ বুকস সাদিয়া বট এ লট এ সাম বুকস ফ্রম দ্য লাইব্রেরি বুক ফেয়ার বইমেলা থেকে কিছু বই কিনেছিল ওকে আনাদার এক্সাম্পল মাস ওয়াটার ওকে এভরি মর্নিং প্রতিদিন সকালবেলায় আই ড্রিঙ্ক মাস ওয়াটার আমি পান করি এখানে ওয়াটার নাউন প্রি মডিফাইড দ্য নাউন এখানে উল্লেখ থাকবে প্রি মডিফাইড দ্য নাউন ইউজিং এ কোয়ান্টিফায়ার এখানে ওয়াটারকে আমরা কীভাবে লিখতে পারি লিখতে ওয়ান্টার একটা আমরা জানি যে ওয়াটার আনকাউন্টেবল নাউন সো এখানে উই মাস্ট ইউজ এ আনকাউন্টেবল মডিফায়ার কোয়ান্টিফায়ার সব এ লিটল মাস লিখতে পারি ওকে সামও লেখা যায় অথবা এ লট অফ এখানে দুইটা ডিটারমিনার আছে যে এ লট অফ এবং সাম এটা কাউন্টেবল আনকাউন্টেবল উভয় নাউনের আগে লেখা যা সো আমরা এখানে লিখতে পারি সাম মাস ওয়াটার অথবা এ লট অফ ওয়াটার আমি প্রতিদিন সকালবেলা অনেক পানি পান করি ওকে টুডে ইজ বাই ফাইভ টুডে আই হ্যাভ ডিসকাস ফাইভ পয়েন্টস অফ মডিফায়ার ইন মাই নেক্সট ক্লাস আই উইল ডিসকাস অন নেক্সট ফাইভ পয়েন্টস ওকে